সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপানে পপকর্ন টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। আম পরিবহন সংক্রান্ত জেলা প্রশাসনের সভায় কুরিয়ার চার্জ কেজিতে 10 টাকা করার প্রস্তাবনা। চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড। শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারে ট্যাব পেল শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আম পরিবহন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আম পরিবহনের বিভিন্ন মাধ্যম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোক্তা পর্যায়ে আম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুড়িসের চাল কথা বলেন আম উদ্যোক্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আম পরিবহনে কেজি প্রতি 10 টাকা করার প্রস্তাবনা করা হয়। সেই সাথে রাজশাহী ও নওগাঁ জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে 3 জেলায় কুরিয়ার চার্জ কেজিতে 10 টাকা করার বিষয়েও কথা হয়। সভায় বাস ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি সহ আম উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক একেএম গালিব খান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা আম পৌঁছানোর খরচ কুরিয়ারে 10 টাকা করার প্রস্তাবনা করা হয়েছে। কুরিয়ার প্রতিনিধিরা তাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই বিষয়ে লিখিত জানাবে। সেই সাথে রাজশাহী ও নওগাঁতে একই চার্জে করার বিষয়ে আমরা 2 জেলার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। 3 জেলায় আম পরিবহনের খরচ একই করা গেলে আর সেটা 10 টাকার মধ্যে রাখা গেলে তা ভোক্তাদের কিছুটা স্বস্তি দেবে। চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জহিরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে 50 টাকা জরিমানা অনাদায়ে 2 বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল 3টায় জেলা ও দায়রা জজ আদিফ আলী আসামির উপস্থিতিতে রায় প্রদান করেন। জহিরুল শিবগঞ্জের নামোচকপাড়া গ্রামের মৃত সাহেব জানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, 2020 সালের 26 অক্টোবর শিবগঞ্জে পরদিলালপুর গ্রামে র্যাবের হাতে 515 গ্রাম হেরোইন, 1টি রিভলভার ও 2 রাউন্ড গুলি সহ আটক হয় জহির। এ ঘটনায় পরদিন র্যাবের নায়েব সুবেদার ইনতাজুল হক শিবগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অস্ত্র আইনে জহিরুলকে আসামি করে একটি মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মজিবুর রহমান 2020 সালের 30 অক্টোবর জহিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। প্রধানমন্ত্রীর উপহারে ট্যাব পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার 9ম ও 10ম শ্রেণীর 330 জন শিক্ষার্থী। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আছে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল। আপনি যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।